পাখিকে হ্যান্ড টেম করার একটা বড় ম্যাটার হচ্ছে সে পাখিটি আপনার উপরে বিশ্বাস অর্জন করতে হবে। আমি কিন্তু আজকেই প্রথম সরি গতকালকে আমি হাতে করে কিছু পাখি খাইয়েছি এবং আমি কিন্তু হাত না আসছি না, হাত কিন্তু আমি রেখে দিয়েছি, ফল ডিস্টেল করে রেখে দিয়েছি, নিচেই খাবার আছে। ওদের বিকালের খাবারের টাইম এখন সেটনিক এবং আস্তে আস্তে কিন্তু পাখির ট্রাস্ট বাড়ছে। কিছু পাখি প্রথমে ছিল একটা, এরপরে দুটো, অনেক পাখি ভয়ে আছে, অনেক পাখি সিদ্ধান্তহীনতায় ভুগছে কী করবে না করবে। সাথে করে আমার হাতটাও কিন্তু ব্যথা হয়ে যাচ্ছে, তবুও একটু ওয়েট করি, সবুর করি। এভাবে আমি প্রথম এক দেড় মাস, এই দুই মাস পাখির খাতায় কোনো পাখি কিন্তু ধরিনি আমি, কোনো পাখিকে ভয় দিইনি, কোনো পাখিকে টেনশনে ফেলাইনি, কোনো পাখিকে মনে করেন অযাচিত ধরা, যেটা বলে যে ও ভয় পেয়ে যাচ্ছে, হাতের ভিতরে প্রাণ ধরপড় করে চলে যাচ্ছে, এমন কিছু করিনি। আমি প্রথম দুই মাস এদের নিয়মিত খাবার দিয়েছি, যেহেতু আমি আগে এই পাখি পালতাম, আমি কিছুটা এদের নেচার সম্পর্কে জানি। এটা একবার আপনাকে বিশ্বাস শুরু করলে এটা গ্রুপ ওয়াইজ ধরে বিশ্বাস শুরু করবে। এই যে প্রথম কিন্তু এই বাজেটে এসেছিল, এরপরে এই সবুজ বাজেটি, এই দুটোই আমার আগে টুকটাক আমি তোমাকে চিনে পুরনো পাখি, কিন্তু এইসব পাখিগুলো কিন্তু নতুন। এই পাখিটা কিন্তু ভয় এবং সাহস এবং খিদে তিনটের মাঝখানে লাফালাফি করছে। আর এই ককাটেলটা আমার টেম পাখি, ও আমার এখানের টেম পাখি। ককাটেলটা মূলত ব্রিডে দেওয়া আছে, বা এই মুহূর্তে রেস্টে আছে, ঘরের ভিতরে ঘুরছে। তো আমার কিন্তু আস্তে আস্তে টেমটা কিন্তু শুরু হয়ে গেল। আমি কিন্তু হাত ব্যথায় টনটন করছে, তো হাত আজ আর কন্টিনিউ করবো না আজকে এ পর্যন্তই, এবং আগামীকাল আবার নতুন করে আমি এদেরকে এভাবেই খাইতে খেতে দেবো। হাতটা ধরে রাখবো, কিছুক্ষণ ওয়েট করলে কোনো না কোনো পাখি চলে আসবে, যেগুলো এই যে আসবার ভাব হচ্ছে বাট সাহস পাচ্ছে না, এরা কিন্তু একটু পরে চলে আসবে। বাট আমার তো হাত, হাত তো টিকে রাখা কঠিন। সো যদি আপনি পাখি পালেন, পাখির প্রথম প্রথম কথা হচ্ছে পাখিকে আপনার বিলিভ করতে হবে, আপনাকে ট্রাস্ট করবে যে এখানে কোনো ক্ষতি সাধন নেই। তো এই ক্ষতি সাধন ফ্যাক্টটা বা ভয়টা কিন্তু একটা মেজর ব্যাপার। এখন কিন্তু পাখি কিন্তু আস্তে আস্তে প্রতিটা মেল পাখি কিন্তু চলে আসছে, কারণ এদের বাচ্চা আছে খাওয়াবে, কারণ এই সময়টাই আমি বিকেলে সিড মিক্স তাদের খাওয়াই, আর সকালের খাবার ওরা অলরেডি অর্ধেক খেয়ে ফেলেছে। পাখি কিন্তু সব উড়ে গেছে আমার হাত নেওয়ার কারণে, আমার আমার ককাটাইল স্যার চলে এসেছে আধিকাশ। ককাটেলের যখন ওই মাথার চুলগুলো আমার সোজা সোজা হয়ে যায়, এটা কিন্তু বোঝার একটা সহজ উপায়, ও কিন্তু ভয় পাচ্ছে। ও যখন ভয় পাবে না, ও একদম কনফিডেন্স থাকবে, তখন কিন্তু চুলগুলো সোজা থাকবে না, স্পাইক হবে না, চুলগুলো একেবারে মিশে যাবে মাথার সাথে। এবং এটা একটা ব্যাপার, আন্ডারস্ট্যান্ডিং ব্যাপার, আপনার ককাটেল যদি নতুন পেলে থাকেন তো এটা আপনার অবশ্যই মাথায় রাখবেন। ককাটেল কিন্তু শুধুমাত্র ভয় পেলে বা আতঙ্কিত হলে বা কনফিউজড হলে, মোটামুটি যেটা ওর নেচারে না, এমন কিছু হলেই তখন কিন্তু ওরকম চুল আমরা স্পাইক করে ফেলে, যেমন স্পাইক করে ফেলেছে। এই ভয় পাচ্ছ কেন? হ্যাঁ এদিকে আসো, এদিকে আসো, ওরো ঠিক আছে না, খাওয়া শুরু করে এবার। এটা আমার টেম করা পাখি, ও জাস্ট এনভায়রনমেন্টাল কিউরিওসিটি, কারণ এভাবে পাখিদের খাওয়ানো আমি খাওয়াইনি আগে, হয়তো এক সময় অনেক সময় ছিল পাখিদের নিয়ে বসে থেকে খাওয়ানো যেত, এখন আর সেটা হয় না। তো পাখিরা কিন্তু আপনার ব্যাক করা শুরু করবে এখনই, দেখেন আপনি এই সরি এইভাবে একটু হাত রাখলে, আমি হাতটা নিচে নিয়ে আসি, আর কেউ আসবে না, তুমি একা একা খাবা, কাউকে ভাগ দিবা না। তবে একটা বিষয়, আপনারা যারা ককাটেল এবং লাভবার্ড এবং বাজটিগার হোয়াট এভার পাখি পালেন, ককাটেল হচ্ছে এতগুলো পাখির মধ্যে সব থেকে নিরীহ পাখি, কারণ ককাটেলের ঘরেই আমাদের আজকে যেহেতু আমি নতুন ক্যাটাগরি ক্রাইটেরিয়া ভিডিও আপলোড করছি, তো একটু ডিফারেন্ট জিনিসও দেখাই। এই খাঁচার নিচেই কিন্তু একজন ভদ্রমহিলা বেশ কয়েকটা ডিম এবং বাচ্চা নিয়ে বসে আছে। এই ভদ্রমহিলা ডিমগুলো পেড়েছিল ওই খাঁচার অপোজিট কর্নারে, ডিম যাচ্ছে আর ডিম সরছে,
একবার 6 o'clock, একবার 9 o'clock, একবার 12 o'clock, মানে খাঁচা তলে সে রাজত্ব করে বেড়াচ্ছে তার বাচ্চা কাচ্চা নিয়ে। আর এই যে ককাটেলটা, এর বাসাটা কিন্তু এটা, এই ঘরটা ককাটেলের বাসা। বাট ককাটেলরা শুধুমাত্র মাঝে মাঝে স্মৃতি একটা রিমেম্বার করা, মানে সেটা কি বলে, সুন্দর একটা ওয়ার্ড খুঁজে পাচ্ছি না, তার মেমোরিটাকে রিফিল করার জন্য মাঝে মাঝেই কেজের ভিতরে ঢুকে বসে থাকে। বাট পাখি, এই যে বাজরিগার লেডি বাজরিগার, এ কাউকেই তোয়াক্কা করে না। আর একটা বিষয় যেটা খুবই ইম্পর্টেন্ট, অনেকেই মনে করে যে তার কোনো পাখি, ফিমেল বার্ড বা মেল বার্ড, যদি ঠ্যাং ভাঙা থাকে বা ঠ্যাং ভেঙে যায় বা ভালো কি বলবো দেখতে হয়নি বা হোয়াটএভার, এই ঠ্যাং ভাঙা, পালক পড়ে যাওয়া, এগুলো অনেকটাই কিন্তু আমাদের উপর নির্ভর করে। আর ইনকেস অফ যদি ঠ্যাং ভেঙেই যায়, সেক্ষেত্রেও কোনো দুশ্চিন্তার কারণ নেই। এই ভদ্রমহিলার ঘরে 4টি বাচ্চা আছে এবং সে ওয়ান অফ দ্য, আমার এখানের ওয়ান অফ দ্য মোস্ট কি বলবো মাই ফেভারিট বার্ড। কারণ এই যে পাখিটা, এই পাখিটা এই মনে হয় 9th বা 10th টাইম সে ব্রিড করছে। আমার পাখিরা কিন্তু চলে এসেছে খাবারের এখানে, আমরা আস্তে আস্তে হাতটা নিয়ে যাবো এবং একটু ওয়েট করলে পাখিগুলো পেয়ে যাবো আবার। এই যে আস্তে আস্তে কিন্তু ডেভেলপ হচ্ছে, রিলেশনশিপ বিল্ড আপ হচ্ছে এর সাথে। তো সর্বোপরি পাখিকে ভালোবাসতে হবে, এদেরকে সময় দিতে হবে এবং এদেরকে বিলিভ করাতে হবে এটাই যে আপনি এদের বন্ধু সমতুল্য। ফ্রেন্ডশিপ অ্যান্ড লাভ অ্যান্ড কেয়ার, এগুলোই অ্যাকচুয়ালি মেন করে পাখিদের টেম করার ক্ষেত্রে। এই পাখিটা কিন্তু আমার আঙুল কামড়াচ্ছে, ও কিন্তু দেখছে না, আঙুল কামড়াচ্ছে, ও কিন্তু পরীক্ষা করে দেখছে যে অ্যাকচুয়ালি আমার কী হতে পারে, আমি কী করতে পারি। ওকে এ জাস্ট জোরে কামড়ো না, জাস্ট আদর করে কামড়ানোর মতো, বোঝার জন্য যে পরিবেশটা ঠিক আছে কিনা, রাইট পার্সন আছে কিনা, রাইট হ্যান্ড আছে কিনা। আর একটা বিষয়, পাখি যখনই আপনার কি বলবো, আপনি যখন এদের সাথে সময় দেবেন, এরা অটোমেটিকলি আপনাকে চিনে যাবে। ওরা কিছুটা ফিল করতে পারে কোনজন তাদেরকে খাবার দেয়, কোনজন তাদেরকে কাছে আসে, কোনজন তাদের সাথে কথা বলে, আদর করে। তো পাখি টেম করার এটা আরও একটা ভিডিও হয়ে গেল। অ্যাভিয়ারিতে অনেকেই দেখা যায় যে পাখি আছে, দুই হাত মেরে দিয়েছে এবং অনেক পাখি উড়ে এসেছে। তো এটা কোনো ম্যাজিক না, এটা কোনো বিশেষ কি বলবো বিশেষ বিশেষ কিছু না, এটা শুধু একটাই জিনিস, আপনি পাখিকে সময় দিন, ভালোবাসুন এবং তাকে অবশ্যই পর্যাপ্ত খাওয়া দিতে হবে। সে সময়ের সাথে সাথে কিন্তু আপনার ফ্রেন্ড হয়েই যাবে। তো এটা ভিডিও এখানে শেষ করি, আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। এবং পাখির টেম করাটা, এটা কিন্তু প্রত্যেকটা পাখি যারা আমার হাতে এসেছে সবাই কিন্তু অ্যাডাল্ট পাখি, এবং এটা যে আমার টেম তার কোনো লক্ষণই নেই আপনি দেখতেই পাবেন। আমি যদি হাত নিয়ে যাই, যে কেউ ভয় পাবে, যে কেউ উড়ে যাবে, কিন্তু জাস্ট ট্রাস্ট এবং লাভ অ্যান্ড প্যাশন, ধৈর্য আমাদের সবারই হোক যারা আমরা পাখি পালি। কারণ ধৈর্য বিকল্প পাখি পালা অলমোস্ট ইম্পসিবল। আমার এখানে একটা পেয়ার আছে, জেপির পেয়ার, আমার কেনা প্রথম পেয়ার। সেই পাখিটা কেনার পরপরই এত সুন্দর স্বাস্থ্য হয়েছিল যে রীতিমতো কুরবানির গরু হিসেবে চালানো যাবে। বাট সেই পাখি কিন্তু আজ দ্বিতীয়বার, তৃতীয়বারের মতো ডিম নে বসে আছে। একবার সফলভাবে বাচ্চা করেছে, একবার ডিম ফার্টাইল হয়নি, অলমোস্ট 1.5 থেকে 2 বছর পরে। এদিকে আমাদের পাখিদের এই আর একটা বিষয়, অনেক তথ্যই বলে ফেললাম আজকে, অ্যাভিয়ারি করতে গেলে মেটিংয়ে প্রচুর প্রবলেম হয়। কারণ পাখিরা খুব জেলাস হয় এবং কেউ মিটিং করলে সেখানে আনএক্সপেক্টেড মিটিংও অনেক হয়ে যায়, যে পুরুষ পাখিটা পড়ে গেছে, অন্য একটা পুরুষ পাখি চলে গেছে এবং যাও। আসলে কার বাচ্চা কার এই অ্যাভিয়ারিতে এটা বলা খুব কঠিন। হ্যাঁ, এই শুরু হয়ে গেছে, তার কিন্তু খাবার রেখে ওকে ডিস্টার্ব করা চাই চাই, তুমি ঘুরে যাবা, তুমি কিছু বলবা, হ্যালো তুমি অত খাচ্ছ কেন, হ্যাঁ অত খেলে হবে, ওই ওকে যাও যাক। আমরা এখন পাখিদের খাবারগুলো দিয়ে দিব এবং আপনারা দেখতে পাবেন ওরা এখনই চলে আসবে সব খেতে। আমরা ইভিনিং টাইমে সিড মিক্স দিই আর মর্নিং টাইমে আমরা আমাদের যে সফট ফিড বলতে পারেন, আই মিন ফরমেন্টেড ফিড, সেটাই আমরা পাখিদেরকে দিই।
একটা পাখি কিন্তু আমার হাতে এসে বসে আছে মোবাইলের উপরে, উড়ে গেল। মোটামুটি সব পাখি আস্তে আস্তে খাবারের দিকে চলে আসছে, এবং এভাবেই আপনাকে ধৈর্যের সাথে ওদের সাথে সময় কাটাতে হবে। এবং একদিন কোনো একদিন দেখা যাবে যে আমি ঘরে ঢুকলেই আমার দুহাতে সবকটা পাখি এসে বসে আছে, কারণ সবাই আমাকে তখন ট্রাস্ট করে যাবে, আমাকে তখন বিলিভ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। এটা দুয়া যায় দু একটা পাখির এই ব্যবহার দেখে। ওই পাখিটার ঘরে খুব হালকা পাতলা হয়েছিল বলে আমি কিছু কাঠের চিপস দিয়েছিলাম। ওই ভদ্রমহিলা তা পছন্দ করেনি মোটেও, প্রতিবার ঘরে যাচ্ছে এবং বের হয়ে আসছে গালে করে একটা চিপস নিয়েও ফেলে দিচ্ছে। এদিকে তুমি কি বই পড়বা? এটা কি বই পড়ার জায়গা তোমার? সরো 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 সরো। আর এদিকে মোটামুটি খাওয়ার জন্য কিছু পাখি চলে এসেছে কাছে, আর মাঝখানে মহামায়া চলছে আমার অর্ধাবসায় এই পড়াশোনার কাছে। সেটাই আর কি, পাখিদেরকে কিছুটা সময় যদি আপনি না দেন তো ওরা আপনাকে চিনতে পারবে না, ইভেন বন্ধু হিসেবেও নেবে না। অনেকেই প্রশ্ন করেন পাখি টেম করার ব্যাপারটা, পাখি কেন টেম হচ্ছে না, পাখি কেন আমার হাতে আসছে না, পাখি কেন আমার সাথে খেলা করছে না। কিন্তু ততক্ষণ পর্যন্ত পাখি আপনার কাছে আসবে না যতক্ষণ না আপনি ওদের বন্ধু হিসেবে ওদের কাছে নিজেকে উপস্থাপনা করতে পারবেন। তো আমার আজকে এই সপ্তাহের ইউজুয়ালি শনিবার এবং রবিবার এই দুদিনই আমার ছুটি থাকে, তো এই দুইটা দিনই আমি পাখির ঘর পরিষ্কার করি। এখানে পাখিরা সব আছে, পরিষ্কার করা বলতে স্প্রে করা এবং ওদের হাঁড়িগুলো পরিষ্কার করে দেওয়া, ওদের ট্রেগুলো পরিষ্কার করে দেওয়া, ঘরে সারা ঘরে যেখানে একটু মনে হচ্ছে চেঞ্জ করা দরকার সেগুলো চেঞ্জ করা। তো যাই হোক, তো এবং এ বাদে আরও যে কাজটা আমি করি, কোথায় কোথায় কী ঘটে অবশ্য পাখির ঘরে কোনো ঠিক ঠিকানা নেই, যে কোনো সময় যে কোনো আপত্তিকর দৃশ্য দেখতেই পারি আমরা। তো যাই হোক, পাখিকে টেম করার জন্য অনেকে আমাকে প্রশ্ন করেন, পাখিকে টেম করার জন্য যেটা করতে হবে আপনাকে পাখির বন্ধু হতে হবে। যেমন আজকে এই যে আমার কাজ শেষ হয়ে গেছে, এখন তো আধা ঘন্টা আমি এখানে বসে বই পড়বো, এদের সাথে সময় দিব, এদের দিকে দেখবো যে কেউ অসুস্থ আছে কি না, কেউ ঝিমাচ্ছে কি না, কারো কুকটা খারাপ হলো কি না। যেমন একটা ডিস্টার্ব তারা মিটিং করছে এবং আর একজন ডিস্টার্ব করছে, এটা একটা কমন ব্যাপার এখানে। যাই হোক, এত কিছু বলার এটাই উদ্দেশ্য যে আমার খুব ভালো লাগে পাখিদের সাথে থাকতে, এদের সাথে সময় কাটাতে, এবং আপনি যদি এদের সাথে সময় কাটান তখন এই পাখিটা কিন্তু আস্তে আস্তে সাহস বেড়ে যাচ্ছে, ও কিন্তু আমার সে ভয় পাচ্ছে না, ও আমার সাথে কিন্তু খেলাও করছে এবং খেয়ে যাচ্ছে। আর তুমি কি ওখান থেকে খেয়ে যাচ্ছ? তুমি ওখান থেকে কেন খাচ্ছ? হাতে আসো 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 আসো। তো যাই হোক, সবাই ভালো থাকুন। হ্যাঁ, এটাও আমি ভিডিওটা অ্যাড করে দিব, আমি গতকালকে বলতে ভুলে গেছিলাম, এই জন্য এই ভিডিওটা আবার অ্যাড করা। তো পাখিকে সময় দিতে হবে, ওদের একসময় সাহস বেড়ে যাবে এবং ওরা আপনার সাথে খেলা করবে। দেখছেন, একটা অবশ্যই পাখিকে ভয় দেওয়া যাবে না, জোর করে ধরা যাবে না। দেখে আসো তুমি, আসো, পাখিকে জোর করে ধরার কোনো প্রয়োজন নেই, পাখি আপনা আপনি আপনার বন্ধু হয়ে যাবে, তবে সময়টা বেশি দিতে হবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমি আবার একটু পড়ায় মনোযোগ দিই, আর ওরা বসে বসে খাওয়া দাওয়া করুক। এতে হয় কি, মনে করেন শুধু আর্থিকভাবে লাইফটা মেনটেন করাতে গেলে তাত্ত্বিক জ্ঞানও দরকার। তো আমি চেষ্টা করি প্রতিদিন নিয়ম করে কিছুটা সময় বইয়ের পিছনে ব্যয় করতে, এতে মনটা যেমন ভালো হয় এবং কী বলবো, সার্বিক দিক থেকে
একটা প্রফুল্ল ভাব তৈরি হয় মনের ভিতরে, আর সেই সাথে একটা কার্যকর কাজটা হয় যেটা ওদের সাথে সময় কাটানো হয়ে যায়। আমার নিচে নামবা? ঠিক আছে যাও সেখানে। আমি কিন্তু কিছু সামনে খাবারও রেখে দিয়েছি, তো যদি আমার হাতে না আসে ওরা এখানে বসে খাবে, সেটাও কিন্তু আমার থেকে এক বিঘাতে ভিতরে। তো সময়ের সাথে সাথে ওরা আমার সবাই বন্ধু হয়ে যাবে, আর আপনারাও আশা করি বন্ধু হয়ে থাকবেন। ভালো থাকুন, আসসালামু আলাইকুম। আজকে মোটামুটি এদের টেম এর তৃতীয় দিন লেসন হচ্ছে। প্রতিদিন আমি এদের যখন সন্ধ্যার সময় খাবার দিই, এদের কিছুক্ষণ এদের আমি এদের সময় খেলা করি, ও আস্তে আস্তে সাহস বাড়তে থাকে এদের। এবং ওদের যদি কোনোটা নেমে যায় হাত থেকে, জোর করি না, ওরা আবার আস্তে আস্তে এক একাই কী বলবো এক একাই ওর সাহস করে আসে। কিন্তু তাড়াহুড়া করার কোনো উপায় নেই, এখানে হচ্ছে ওদের সাথে সময় দিতে হবে এবং প্রতিদিন অল্প অল্প করে সময় দিতে হবে। যে এগুলো তাড়াহুড়া না করে আপনি প্রতিদিন আধা ঘন্টা এক ঘন্টা নির্দিষ্ট, আর এটা খুব ভালো হয় যদি নির্দিষ্ট দিনে সময়টা দেওয়া যায়, সরি নির্দিষ্ট সময়। মনে করেন আমি এদের প্রতিদিন সন্ধ্যার সময় সিট মিক্স খাবার দিই, মানে দিয়ে আসছি গত 2 মাস ধরে। তো ওদের মনে একটা বা পেটেও একটা টান আছে ঠিক সন্ধ্যার সময় খাবারটা পাবো। এবার আস্তে আস্তে প্রতিদিনই কিছু সময় ব্যয় করলে এক সময় এই পুরো পাখিগুলো আমার হাতে চলে আসবে, আমি শিওর। তবে একটু সময় লাগবে আর কি, এবং আপনিও চাইলে পারবেন। আমার এখানে গোটা 50 পাখি আছে, আপনারা দেখে থাকবেন আগে পরে। তো ইউজুয়ালি দেখছি গতকালকে এসেছিল 20-25 মতো, আজকেও 10-15 আসছে। আস্তে আস্তে সাহস বাড়ছে, আস্তে আস্তে সাহস বাড়তে বাড়তে একসময় আমি ওদের আরও ক্লোজ হয়ে যাবো, আরও বন্ধুত্ব হয়ে যাবে, তখন টেমের গতিটাও বেড়ে যাবে। যেমন এই যে এখন এর গায়ে হাত দিচ্ছে, ওকে ততটা ভয় পাচ্ছে না। হ্যাঁ, এই যে এক হাতে আসো, আমি আস্তে আস্তে হাত সরাচ্ছি এবং ও কিন্তু সরছে আস্তে আস্তে। এটা এজ এ ফ্যাক্ট, ভালোবাসলে ভালোবাসা ডেফিনেটলি পাওয়া যাবে। এক এক করে আসছে, এবং একটা ব্যাপারে যে এই যে আমি এটা দেখাতে যাচ্ছিলাম, যখন পাখি নতুন কোনো পাখি হাতে আসে প্রথম সে কামড়ায় হাতে, এই কামড়িয়ে জায়গাটা পরখ করে দেখে যে আসলে কি নির্ভর করা উচিত হবে কি হবে না। যদি কামড় খেয়ে আপনি ভয় পান, তবে অবশ্যই জোরে কামড়াবে না, আস্তে কামড় দেবে। কামড় দিয়ে দেখবে যে কতটা সহনশীল জায়গাটা বা কতটা নিরাপদ জায়গাটা। সবাই ভালো থাকুন, আবার আগামীকাল। যাও তোমরা উড়ে যাও, এবার সবাই উড়ে যাও, আমি খাবার দিয়ে যাও। ও পাস, মোটামুটি এই আজকের ভিডিওটাই অ্যাড করে দিয়ে আমি ভিডিওটা কমপ্লিট করে দিব। তো পাখিকে ফোর্স করে পাখিকে ব্রিড মানে আই মিন টেম করানো সম্ভব না। পাখিকে টেম করতে গেলে পাখির উপর আগে আপনার উপরে পাখির বিশ্বাস থাকতে হবে। যদি পাখি বিশ্বাস হারিয়ে ফেলে আপনার উপর থেকে, বা সে যদি ভয় পায়, সে যদি টেনশনে থাকে যে গেলে খপ করে ধরে বসবে বা কিছু করবে মারবে কাটবে, তাহলে কিন্তু পাখি টেম হবে না। তো মোটামুটি এই কিছু পাখি কিন্তু ওরা আস্তে আস্তে কিন্তু আমার হাতের উপরে আসা, খাবার পাত্রের উপর আসা দেখতেই পাচ্ছে না, ভিডিও করছি কিন্তু তারা মনে রেখে যাচ্ছে। ইভেন এখন একটু হাত দিলে ওরা খুব অতটা ভয় পাবে না, কিন্তু আমি এই মুহূর্তে তাড়াতে চাই না। এভাবে যদি কন্টিনিউ যদি আমি 15-20 এভাবে হাতে করে আধা ঘন্টা খাওয়াই, তো একসময় দেখা যাবে যে আমার হাতে এই পাত্রটায় পাখি ধরছে না, এতটাই পাখি এসে বসবে। কিন্তু আগে তো তাদের বিশ্বাস অর্জন করতে হবে, যখন একটা পাখি এসে খাচ্ছে আর একটা পাখি আসবে, যখন দুইটা আসছে তখন আরও 2 পাখি আসবে। একসময় করতে করতে এর প্রতিটা পাখি আপনার উপরে একটা ভরসা চলে আসবে এবং পাখিগুলো মোটামুটি টেম হয়ে যাবে। তো এভিয়ারিতে টেম করার এটাই শেষ ভিডিও দিয়ে অ্যাড করে দিলাম। মোটামুটি এদেরকে আমার 2 মাস আগে এখানে ছাড়া ছিল, 2 মাস আমি খাবার দিয়েছি, ঘরে রেছি, এদের ধরিনি কখনো, তাবড় দিনই ধরিনি বা ধরার চেষ্টা করিনি। 2 মাস পরে এসে আমি আস্তে আস্তে যখন একটা পাখি দেখলাম খাওয়া শুরু করছে, হাতে এসে খিদে লাগছে, কাছে আসছে,
এই যে আরও একটা পাখি আসছে, এভাবে আস্তে আস্তে এক সময় প্রতিটা পাখি আপনার উপরে বিশ্বাস অর্জন করে ফেলবে এবং আপনার পাখিগুলো প্রেম হয়ে যাবে। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম, সুস্থ থাকুন, বাই।